গাইবান্ধায় ব্রহ্মপুত্র ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৩ কিলোমিটার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় আগামী বর্ষায় তা ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালে পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলার কামারজানি থেকে সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্রের ডান তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বাঁধ নির্মাণ কাজে মাটির পরিবর্তে নদীর পাশ থেকে বালু তুলে ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে সংশয় জানিয়েছেন তারা। বালু দিয়ে তৈরি তো বালু থাকবে না, বন্যা আসবে তখন বালা নামি যাবে, মান তো টিকবে না। তখন বালু দিয়ে যে বাঁধ তৈরি করতেছে, এটা তো আমরা আরো ঝুঁকির মধ্যে পড়ে যাব। এই নদী আসলে তো বালু সরাতে সরাতে বালু নিয়ে যাবে। বালুর বা নদী এলাকার মধ্যে কিভাবে টিকবে? যদি বালু দিয়ে কাজ হয় নদী এলাকার মধ্যে, এটা তো নাও থাকতে পারে, যদি ভাঙি যায় আমরা কোথায় যা আবার কিনে নেব? দুই সাইডে যে বালু রাখতেছে, কিন্তু ভবিষ্যতে বাঁধ এটা সিঁড়িও যেতে পারে, এটা দিয়ে কোনো কাজ হবে না, ঠিক করে করবে না আর কি। পাশেই মনে করো বালা তুলিয়া রাস্তাতে দিতেছে, এই পর্যন্ত এখন ওরা করতেইছে, এখন তো বুঝি না কিছু। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন, দরপত্র অনুযায়ী নদীর চরের নিচের অংশ থেকে বালু মিশ্রিত মাটি সংগ্রহ করা হচ্ছে। বাঁধ নির্মাণ করার জন্য মাটি প্রয়োজন হবে, সেই মাটি আমরা কোথা থেকে নিয়ে আসবো? কৃষি জমি নষ্ট করে নিয়ে আসবো? সরকার কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে কৃষি জমি নষ্ট করে বাঁধ নির্মাণ করা যাবে না। এই জন্য আমাদের যখন বাঁধগুলো ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে, বাঁধের প্রয়োজনীয় জায়গার সাথে আরও অতিরিক্ত কিছু জায়গা অ্যাকুইজিশন করা হয়, যেখান থেকে আমরা মাটি সংগ্রহ করবো, এটাকে বলা হয় বোরো পিট। আমাদের যে এই জায়গায় দরপত্র আহ্বান করা হয়েছে, এখানে দরপত্রে বলা হয়েছে যে 50% মাটি ওই বোরো পিট থেকে সংগ্রহ করবে। জেলার ব্রহ্মপুত্রের ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2023 সালের জুনের মধ্যে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা থেকে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হেঁটে 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের শিক্ষার্থী রোহান আগারওয়াল। নিজ দেশের 27 রাজ্য প্রচার শেষে গত বছরের অক্টোবরে ফেনীর বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। বাংলাদেশের 33 জেলা ঘুরে গতরাতে হিলি পৌঁছান। স্থলবন্দরের বিভিন্ন স্থানে প্লাস্টিকের কুফল সম্পর্কে প্রচার চালান। 2020 সালের 24 আগস্ট ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর তীর থেকে হাঁটা শুরু করেন রোহান আগারওয়াল।